তিনি টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। আমরা কথা বলছি বর্ষিয়ান অভিনেত্রী সোমাদের। নামটা প্রায় সকল বাঙালির কাছে বেশ পরিচিত। গত কয়েক দশক ধরে বড় পর্দা ও ছোট পর্দা জুড়ে তাকে দেখছেন দর্শকেরা। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। তিনি স্বর্ণযুগের অভিনেত্রী। জানেন, তিনি ব্যক্তিগত জীবন থেকে সঞ্চয় করেছেন এক ঝাঁক অভিজ্ঞতা। তথাকথিত নায়িকা না হয়েও স্রেফ অভিনয় দক্ষতায় তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন। যমুনা ঢাকিতে বিন্দুবাসিনী দেবীর ভূমিকায় এই বর্ষিয়ান অভিনেত্রীর শান্ত আভিজাত্য সম্পন্ন অভিনয় এখনও মনে রেখেছেন দর্শকেরা। তবে জানেন সোমাদের ব্যক্তিগত জীবনের কথা? তার ইচ্ছা ছিল নায়িকা নয়, গায়িকা হওয়ার। সেই মতো তালিমও নিয়েছিলেন, কিন্তু হয়ে গেলেন অভিনেত্রী। অর্চন চক্রবর্তীর পরিচালনায় জীবনের জটিলতা সিনেমায় প্রথম অভিনয় করলেও হারায় খুঁজি ছবির মাধ্যমে বাংলা ছবির জগতে পা রাখেন তিনি। সেই থেকে এখনো পর্যন্ত ৬০টির বেশি ছবি এবং ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। তরুণ মজুমদারের পরিচালনায় শহর থেকে দূরে ছবিতে নিজের দক্ষ অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন। অভিনয় জগতে বহু বসন্ত পার করে এসেছেন সোমা দেবী। অভিজ্ঞতা সঞ্চার হয়েছে ঢের, তবে আজ পর্যন্ত কাজের জন্য কারোর কাছে অনুরোধ করেননি তিনি। ইন্ডাস্ট্রিতে অনেকে তাকে নাক উঁচু বলে থাকেন, এমনকি অহংকারী অভিনেত্রীর তালিকায় নাম রয়েছে তার। তিনি কিন্তু জানান যারা ভাবেন তাদের কিছু বলার নেই, তবে আজ পর্যন্ত কাজের জন্য তিনি হাত পাততে পারেননি। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পাশ করেন। তার পরিবার থেকে প্রবল আপত্তি ছিল অভিনয় জগতে আসা নিয়ে। নিজের স্বপ্নকে পূরণ করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। সাহিত্য, অঙ্ক, রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার বড্ড টান। এই বর্ষিয়ান অভিনেত্রীর বিষয়ে বেশ কয়েকটি ভ্রান্ত ধারণাও আছে দর্শকদের একাংশে। অনেকেই ভাবেন যে তিনি দীপঙ্করদের প্রথম স্ত্রী, তবে তার স্বামীর নাম বিবেক চট্টোপাধ্যায়, তাদের দুটি সন্তানও আছে। সোমাদে একজন সাহসী অভিনেত্রী। তিনি বাড়ির অমতে গিয়ে অভিনেত্রী হয়েছিলেন। তিনি একা ওই সময়ে প্রমাণ করেছিলেন নিজেকে। ১৯৭৬ সালে সোমাদে অভিনীত ৪টি সিনেমা মুক্তি পায়। সেই সময় ওই ৪টি সিনেমা দারুণ হিট হয়। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ব্যুরো রিপোর্ট, সিনেচক্কর।